আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা কম বেশি জানি সৌদি আরবে তোপ আর হচ্ছে আপনার বিরা, তোপ পরা যায় কিন্তু বিরা পরা যায় না। আজকে আমি তোপ আর হচ্ছে বিরা পরে সৌদি আরবের রাস্তা দিয়ে আমি হাঁটাহুটা করব, দেখি আসলে সৌদিয়ানরা মানে কেমন রিয়াকশন করে, পাবলিক পেজে কেমন রিয়াকশন হয়। আমি এখন তোপ আর হচ্ছে বিরা সবই পরবো এখন। তার মানে মানিক ভাই এখন সৌদি, বুতামটা লাগাই দেন, বুতামটা লাগাই দেন, কে ভালো এটা আপনার লাগান বুতামটা। আজকে কিন্তু আমি বিরা পরে সৌদি আরবের রাস্তা দিয়ে চলাচল করবো, দেখি আসলে পাবলিক পেজে কেমন রিয়াকশন হয় সেটাই। আর আল্লাহ ভরসা, হ্যাঁ ডাবাই হালাই লিটা পুরো গাওদা দিল মহিলাদের পিক না ওঠে, কোনো ভিডিও যেন না আসে, ঠিক আছে ভাইনা? আমরা কম বেশি জানি মহিলাদের যে ইয়া ভিডিও ক্যামেরাতে আসলে মুশকিল সমস্যা। তো আজকে আমি সৌদি আরবের রাস্তা দিয়ে চলাচল করতেছি, এটা কিন্তু একটা পাবলিক পেজ, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সমুদ্র সাইড। তো যাই হোক, অনেকটাই হ্যাপি আজকে আমি। এখানে অনেক বাংলাদেশিরাও ঘুরতে আসে, কিন্তু এটা কিন্তু আসলে একটা ব্লেড সাইড, এটা সৌদি আরবের গ্রাম সাইড। অবস্থা দেশি ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো। দেশের বাড়ি কোন দেশের? কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, আচ্ছা। কি কোম্পানি আপনার? মামা। মাশাআল্লাহ, আমিও আপনার স্যামসাং কোম্পানিতে কাজ করি। যাই হোক, সবকিছু মিলিয়ে ভালো আছেন তাই না? ইনশাআল্লাহ ভালো। আজকে কিন্তু সৌদিয়ান স্টাইল ছাড়ছি, দেখছেন না? আপনাকে অনেক সুন্দর। আপনার যে সৌদি আরবে আমরা কম বেশি জানি যে সৌদিয়ান মহিলাদের যদি ক্যামেরাতে আসে তাহলে কত লক্ষ রিয়াল যেন জরিমানা, এই জন্য আসলে আমি ওইদিকে আবার মহিলা বেশি এই কারণে এইদিকে চলে আসা। এটা হচ্ছে আসলে এই এটাও এক প্রকার যে আপনার পাবলিক পেজের শু, সেটাও তুলে ধরার চেষ্টা। আর এটা হচ্ছে আপনার সমুদ্র সাইড দেখছেন, মানে সুন্দর একটা লোক, আর ওইদিকে মহিলা বেশি, এই জন্য আমার ওইদিকে আর যাওয়া হয় নাই, ওইদিক থেকে আমি এইদিকে চলে আসছি। আসলে এই বদমাইশি করেন, সরেন, কষ্টমি করেন না, ভিডিওর মধ্যে বাধা দেয়, কেমন লাগে গন্ধদিন হাইজলামি করে। তো এই স্টাইলেও আমার খুব যে সৌদি আরবের রাস্তা দিয়ে চলাচলের যে ইয়াটা, যে যদি সৌদি আরবের রাস্তা দিয়ে চলতে পারতাম এই স্টাইলে, তো মনে নিজের মনকে মানে একটা সান্ত্বনা দিতে পারতাম। আর আজকে সেই সান্ত্বনাটাই দিয়ে ফেলছি আজকে এই ভিডিওর মাধ্যমে, সৌদি আরবের রাস্তা দিয়ে যে আমি এইভাবে চলতেছি সৌদিয়ান স্টাইলে, অথচ নিজের মানি ব্যাগে টাকাই নাই। যে স্টাইল ধরছি মানি ব্যাগে হাজার হাজার টাকা থাকার কথা ছিল, কিন্তু আজকে আসলে ওই রকম টাকা পয়সা নাই মানি ব্যাগে। তো আজকে আমি অনেকটাই হ্যাপি এই স্টাইলে, এটা জাস্ট একটা ইউটিউব কন্টেন্টের জন্য, এমনি অন্য কোনো কারণে আজকের ভিডিওটা না, জাস্ট একটা একটু রিয়াকশন দেখলাম যে আসলে কেমন হয়। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।